আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে ওনার ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিষয়ে কোনোদিন রাগ করেন নাই, কোনো বিষয়ে কোনোদিন রাগ করেন নাই। যখন তিনি দেখছেন যে কোথাও কোনো ব্যবসায়ী হইতেছে বা আল্লাহ তাআলা নাফরমানি হচ্ছে বা শরীয়ত বিরোধী কাজকর্ম চলতেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রাগে লাল হয়ে যেত। হ্যাঁ, রাগে লাল হয়ে যেত। আর এই রাগকে তিনি প্রকাশ করতেন কিভাবে? তিনি বলতেন যে মানসিক কি হলো, মনে করেন একজন ব্যক্তি একটা ব্যবসায়ী করছে বা একটা নাফরমানি করছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে সরাসরি এই জন্য চার্জ করতেন না, অভিযুক্ত করতেন না। তিনি কি করতেন? তিনি এইভাবে বলতেন, মানুষের কি হলো যে মানুষ এইসব কথা বলে, অথবা মানুষের কি হলো যে মানুষ এই সমস্ত কাজ করে বেড়ায়। ব্যক্তিগতভাবে তিনি কাউকে আক্রমণ করতেন না, কাউকে কষ্ট দিতেন না, এমনভাবে বলতেন যে সবাই যাতে সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়, বলে আমাদের এইসব ব্যাপারে সাবধান হওয়া দরকার, যত্নবান হওয়া দরকার। আর উনি বলতেছিলেন যে রাগটা যেহেতু শয়তানের তরফ থেকে হয়, এই জন্য আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, শয়তানকে বানানো হয়েছে আগুন দিয়ে, আগুন থেকে বানানো হয়েছে। এই জন্যে যখন কারো রাগ হয়ে যায় বেশি, সে যেন পানি পান করে নেয়, তাহলে ইনশাল্লাহ রাগটা কমে যাবে, রাগটা স্তিমিত হয়ে যাবে। কারণ আগুন নিভানো জিনিসকে বলেন পানি। এই জন্য বলছেন যে রাগ বেশি হয়ে গেলে সে যেন পানি পান করে নেয়। হ্যাঁ, আর বলছেন যে মাশওয়ারার মধ্যে কি বলেন, অনেক সময় আমাদের মাশওয়ারার মধ্যে দেখা যায় যে অনেকে হঠাৎ করে রেগে যায়, তাই না, রাগ করে। কিন্তু উনি বলতেছেন যে মাশওয়ারা তো রাগ করার জায়গাই না, মাশওয়ারা যেটা এটা রাগ করার জায়গায় না। এখানে সাথীরা বিভিন্ন জন বিভিন্ন রায় দিবে, রায়ের মধ্যে ভিন্নতা হইতে পারে, রায়ের মধ্যে পার্থক্য হইতে পারে, কিন্তু তাই বলে একজন আরেকজনের উপরে রাগ করা যাবে না। মাশওয়ারার মধ্যে কত ক্যাটাগরির সাথী থাকে, কত আম সাথী থাকে, তাই না, লেখাপড়া জানে না বা খুব সাধারণ সহজ সরল মানুষ থাকে, তো বিভিন্ন সাথে বিভিন্ন ধরনের রায় বলতে পারে, কিন্তু তাই বলে তাদের উপরে রাগ করা যাবে না। এই জন্য উনি বলছেন যে আমরা মাশওয়ারায় যদি কারো এরকম ই থাকে, অভ্যাস থাকে যে সে রেগে যায়, অল্পতেই রেগে যায়, তাহলে সে যেন ওই পানির বোতল সাথে নিয়ে বসে মাশওয়ারার মধ্যে। হ্যাঁ, পানির বোতল অথবা জগ অথবা গ্লাস পানি সাথে নিয়ে বসে, রাগ হলে যেন সঙ্গে সঙ্গে পানি খায়, পানি পান করে। হ্যাঁ, উনি আরেকটি বিষয় বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিষয় নিয়ে আসলো দুই দল লোক, দুইটা জামাত আসলো, এই দুই জামাতের মধ্যে একজনকে মানে জিম্মাদার বানাইতে হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রায় চাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের কথা বললেন, এক জামাতের এক সাথীর কথা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জামাতের আরেক সাথীর কথা রায় দিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি বরাবরই আমি যে রায় দেই তার বিরুদ্ধে কথা বলো, তার বিপরীত রায় দাও। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে বললেন যে হে আবু বকর, আমি আপনার বিরোধিতা করার জন্য রায় দিই না, আমি আমার রায়টা দিই, এটা আপনার সঙ্গে বিরোধিতা করার জন্য রায় দিই না, আমি আপনার বিরোধিতা করি না, বরং আমার রায়টা আমি বলি। এই জন্য মাশওয়ারার মধ্যেও আমরা কি বলে যে কারো
বিরোধিতা করে আমরা রায় দেব না। রায় ভিন্ন ভিন্ন হতে পারে, এই জন্য আমরা রাগ করব না। বলছে যে সাহাবাজমানদের মশওয়ারার মধ্যে এমন অবস্থা হইতো, এমন ভাবে রায়, হ্যাঁ কোনো বিষয়ে রায় আসতো, মনে হয় যেন যে একজন আরেকজনের সঙ্গে মশওয়ারার পর থেকে আর কেউ কারো চেহারা দেখবে না, আর কোনোদিন কেউ কারোর সঙ্গে কথা বলবে না। হ্যাঁ এত গরম, এত গরম। কিন্তু দেখা যায় তো কি যে মশওয়ারা শেষে আবার সবাই সেই আগের মতে হাসি খুশি, ভাই ভাই, হ্যাঁ একজন আরেকজনের জন্য জান দেওয়ার জন্য। তো তো মাওলানা আরেকটা কথা বলছেন যে রাগ দমানোর আরেকটা পদ্ধতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন করা। বলে কেমন? বলে কেউ যদি দাঁড়িয়ে থাকে, রাগ ওঠার পরে সে দাঁড়িয়ে আছে, তো সে যেন বসে পড়ে, আর যে ব্যক্তি বসে আছে রাগ ওঠার পর সে যেন শুয়ে পড়ে। অবস্থা পরিবর্তন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, মানে অবস্থা পরিবর্তন করার দ্বারা রাগ দমে যায়, রাগ কমে যায়। এই আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে তোমাদের মধ্যে, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উৎকৃষ্ট যে সহজে রাগে না, রাগলে অনেক সময় নেয়, অনেক দেরিতে রাগে, হ্যাঁ চট করে রেগে যায় না, আবার রাগ হওয়ার পরে খুব তাড়াতাড়ি আবার সে তার রাগকে ভুলে যায়। রাগ হয় দেরিতে আর তাড়াতাড়ি ভুলে যায়, এই লোকটা হলো উৎকৃষ্ট লোক, উৎকৃষ্ট মানুষ। আর যে ব্যক্তি চট করে রেগে যায় সামান্যতে অল্পতে, হ্যাঁ রাগ করে ফেলে আর তার রাগ সহজে কমে না, সহজে রাগ দূর হয় না, বলে এই মানুষটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে নিকৃষ্ট। তো ভাই যে আমাদের বড়রা যে কথাগুলো আলোচনা করছেন, আমার আপনার জন্য জরুরি না ভাই, দিনের মেহনত কর্মওয়ালাদের জন্য এই কথাগুলো অত্যন্ত জরুরি, এই সিফাতগুলো অত্যন্ত জরুরি। হ্যাঁ হযরত বলেছিলেন যে দাওয়াতের মেহনত কর্মওয়ালারা, দায়ী যারা, তবলিগওয়ালা যারা, এদেরকে তুলনা করা হয় ব্যবসায়ীদের সাথে, দোকানদার ব্যবসায়ী। বলে যে এক কাস্টমার আসছে অনেকগুলো কাপড়, মনে করেন কাপড়ের দোকান, অনেকগুলো কাপড় সে দেখতে চাইল, তার জন্য অনেকগুলো কাপড়, অনেকগুলো বান্ডেল নামানো হইলো, খোলা হইলো, দেখানো হইলো, তারপরে দামাদামি করার সময় সে এমন একটা দাম করিল যে দোকানদার মাথা নষ্ট, যে আরে ভাই এই দাম দিয়ে তো আমি কিনতেও পারিনি, আপনি এরকম একটা দাম কিভাবে বললেন? বলে যে এই দোকানদার কি করে, সে যে এতক্ষণ যাবৎ এতগুলো কাপড় তাকে দেখাইলো, এতগুলো মেহনত করলো, পরিশ্রম করলো, তারপরেও একেবারে মিনিমাম একটা দাম বলার কারণে ওই কাস্টমারের উপরে কিন্তু দোকানদার রাগ হয় না, সে সবর করে, রাগ হয় ঠিকই ভিতরে রাগ, হ্যাঁ খুব রাগ হয়, মানে যে লাঠি দিয়ে মারি ওর মাথার মধ্যে, তাই না? দোকানদারের ভিতরে কিন্তু খুব রাগ, কিন্তু সে এটা প্রকাশ করে না, বরং সে মুখে হাসি নিয়ে বলে যে ভাই এই দাম দেওয়া সম্ভব না, আপনি মেহরবানি করে অন্য জায়গায় দেখেন, কি বলেন? আর যে দোকানদার কাস্টমারের সঙ্গে মেজাজ দেখায়, ধর্মী এরকম দাম কইলেন, আপনার কান্ডকের বলতে কিছু আছে, কি বলেন? কাস্টমারের সঙ্গে যদি কোনো দোকানদার এই ধরনের আচরণ করে, এই ধরনের কথা বলে, তাহলে কি ওই দোকানে আর কাস্টমার যাবে? কাস্টমার আর যাবে না, কাস্টমার কি করবে? বলে যে না এই দোকানদার বড় গরম, হ্যাঁ আমার 2 টাকা বেশি লাগলেও, 5 টাকা বেশি লাগলেও আমি অন্য দোকান থেকে এই জিনিস নিব, এই দোকানে যাবই না আমি। কথা ঠিক কিনা বলেন ভাই? বলে ওই রকম দাওয়াতের মেহনত করেওয়ালারা, হ্যাঁ এরা হচ্ছে ওই দোকানদারের মতো, দোকানদারের মতো মানুষ যাই বলে সে কখনো রাগ করবে না, মেজাজ দেখাবে না, খারাপ কথা বলবে না, কটু কথা বলবে না।
উনি বলছেন যে যে ব্যক্তি মানুষের উল্টা পাল্টা ব্যবহারকে সহ্য করে সবর করে আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে যায় আল্লাহ তাআলা তার সাথী হয়ে যায় উদাহরণ হিসেবে ঘটনা শুনেছেন যে এক মজলিসের মধ্যে এক ব্যক্তির সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কাটাকাটি হচ্ছিল উত্তপ্ত কথা বিনিময় হচ্ছিল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমায় বসে বসে মুস্কি মুস্কি হাসতেছিলেন ওই লোকটা অনেকক্ষণ যাবত বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু রেগে গেলেন রেগে গিয়ে ওই লোকের কথার জবাব দিলেন জবাব দেওয়া শুরু করলেন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ওই লোকের কথার জবাব দেওয়া শুরু করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হইলেন যে আল্লাহ রাসূলের সাথে আমার এত গভীর সম্পর্ক এত নিবিড় সম্পর্ক হ্যাঁ লোকটা আমাকে এত উল্টো পাল্টা বলতেছিল আমি যখন তার কথার জবাব দেওয়া শুরু করলাম তখন তিনি আমাকে একা রেখে চলে গেলেন পরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আপনি আমাকে এভাবে ফেলে চলে আসলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে দেখো ওই লোকটা যখন তোমাকে উল্টা সিদ্ধা বলতেছিল আর তুমি সবর করতেছিল আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন ওই ফেরেশতা তোমার পক্ষ হয়ে তার কথার জবাব দিতেছেন আর তুমি নিজে যখন রাগ হয়ে গেলা আর তার কথার জবাব নিজেই দেওয়া শুরু করলা ওই ফেরেশতা ওখান থেকে চলে গেল এখন আল্লাহ ফেরেশতা যেখানে না থাকে চলে যায় আমি একটা নবী সেখানে কিভাবে থাকি এই জন্য আমি উঠে চলে আসলাম তো এই ঘটনার দ্বারা কি বোঝা গেল ভাই যে ব্যক্তি সবর করে আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে যায় তার সাহায্যকারী হয়ে যায় এই জন্য আমরা দাওয়াতের মেহনত করনে বলারা কি বলেন সবর করা শিখব সবরের সাথে হ্যাঁ আমরা এই মেহনতের মধ্যে চলব ইনশাআল্লাহ তিনি এই কথার সমর্থনে আরো একটা ঘটনা উল্লেখ করছেন যে আমাদের এটা হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন এই কথাটা যে আমাদের ঠকার মধ্যেই জিত আমাদের ঠকার মধ্যেই জিত প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করছেন হুদাইবিয়ার সন্ধির কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের দেওয়া সমস্ত অপমানকর শর্ত মেনে নিয়ে নিজেরা নিজেদেরকে ছোট করে যখন সন্ধি করতে রাজি হয়ে গেলেন উমর রাদিয়াল্লাহু আনহু তো গরম মানুষ ছিলেন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে চলে আসছে আসে বলতেছে আপনি কি আল্লাহর হক নবী না আমরা কি তাহলে হকের উপরে না যে আমরা এত সব তাদের পক্ষে যে সকল শর্ত এই সব শর্ত মেনে আমরা সন্ধি করব আপনি কি সত্যিকার নবী নন আমরা কি হকের উপরে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ আমি সত্য নবী এবং আমরাই হকের উপরে আছি এই উত্তর শুনে উমর রাদিয়াল্লাহু আনহু গেছেন দৌড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে উনি বরদাস্ত করতে পারতেছেন না বিষয়টা ইয়ামরা কইলে একই প্রশ্ন করছেন যে আমাদের নবী কি সত্য নবী নয় আমরা কি হকের উপরে নাই আল্লাহ তাআলা কাম দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিবেন যে কথাগুলো বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠিক একই কথা বলছেন একই জবাব দিবেন বলে যে এই যে মুসলমানদের জন্য অপমানকর বা মুসলমানদের পরাজয়মূলক যে সকল শর্তগুলো মেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার প্রান্তরে সন্ধিপত্র স্বাক্ষর করে চলে আসলেন তো মদিনায় প্রত্যাবর্তনের সময় রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহ নাযিল করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আর এই কথা জানিয়ে দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা হে রাসূল আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম তো বাহ্যিক নজরে কিন্তু দেখা গেল মুসলমানরা হেরে গেল তাই না মুসলমানরা অপমানিত হইল মুসলমানরা পরাজিত হইল কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন
যে না এটা তোমাদের পরাজয় না, এটাই তোমাদের জন্য সুস্পষ্ট বিজয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে। এই জন্য বলে যে তবলিগওয়ালাদের হারের মধ্যেই আল্লাহ তাআলা জিত রাখছেন। এরপরে হযরত মাওলানা বলছেন যে আমরা বিভিন্ন মহল্লায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতের কাম করি, আমার আর কোনো সাথী নাই, হ্যাঁ, বা সাথী যা দুই চারজন আছে তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারা সময় দিতে পারে না, দ্বিতীয় কাজে শরীক হইতে পারে না, হ্যাঁ, মোকামি কাজে শরীক হইতে পারে না, বলে এই জন্য দুঃখিত হওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ, এই জন্য বলে আমরা নিরাশ হব না, কারণ এই কাজটা তো আমি আমার নিজের জন্য করতেছি। কি বলেন, আমি যতটুকু করব ততটুকুর বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি আমাকে দিয়ে দিবে। আমার সাথীরা যদি আমাকে সহযোগিতা করতে নাও পারে, হ্যাঁ, তো এই জন্য আমি দুঃখ করব না বা হতাশ হব না, নিরাশ হব না। উনি একটা ঘটনা শুনিয়েছিলেন যে অনেক সময় আমাদের জবান দিয়ে এমন সব কথা বের হয়ে যায় যে কথার কারণে সাথীদের দিল ভেঙে যায়, হয় না ভাই? অনেক সময় এরকম মন খারাপ থাকলে বা ই থাকলে জবান দিয়ে এমন কথা বের হয় যে সাথীর দিল ভেঙে যায়, সাথী দূরে চলে যায়। তো উনি বলছেন হযরত থানবী রহমতুল্লাহ একটা ঘটনা, ওনার কাছে এক ব্যক্তি এসে এই কথা বলতেছে যে হযরত আমার জবান খুব চলে, আমার জবান খুব চলে, আমি প্রচুর কথা বলি। তো হযরত থানবী রহমতুল্লাহ বললেন, জিজ্ঞেস করলেন তাকে যে আচ্ছা তুমি আগে আমার একটা প্রশ্নের জবাব দাও যে তোমার জবান চালাইলে চলে নাকি না চালাইলেও চলে? বললেন তোমার জবান তুমি আগে এই প্রশ্নের উত্তর দাও যে তোমার জবান তুমি চালাইলে চলে নাকি না চালাইলেও চলে? কই হুজুর জবান তো চালাইলেই চলে, না চালাইলে তো চলে না। বলে দেখেন যে গাড়ি ঘোড়া যে মানুষ চালায়, বাস মোটর সাইকেল ইত্যাদি চালায়, এটা চালাইলে চলে, না চালাইলে কি আর চলে? না চালাইলে চলে না। তো আশাবলী থানবী রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে বললেন তাহলে তুমি চালাইও না, তুমি না চালাইলে জবান আর চলবে না। কত হিকমতপূর্ণ কথা তিনি শিখাইছেন, বলে দিয়েছেন। এই জন্যে এই যে জবান এটা হরদম চলতে থাকে, কোনো বাদ বিচার নাই, কোনো হিসাব কিতাব নাই, কোনো লাইসেন্স নাই, কোনো ব্রেক নাই, কি বলেন, অবিরাম চলতে থাকে, অবিরাম চলতে থাকে। অথচ এই জবান এমন এক জিনিস, উনি বলছেন এটা হাদিসের মধ্যে আসছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই দেহের মধ্যে অন্যান্য যত অঙ্গ প্রত্যঙ্গ গুলা আছে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবাই মিলা এই জিহ্বা জবান এই জিহ্বাকে তুষামদি করতে থাকে, তুষামদি করতে থাকে, ভাই জবান জিহ্বা তুমি ভাই আজকের দিনটা একটু ঠিকঠাক মতো চলো, তুমি উল্টা পাল্টা চলো না, তুমি যদি ঠিক মতো চলো তাহলে আমরাও ইনশাল্লাহ সবাই সহি সালামতে থাকবো, আমরাও ঠিকঠাক মতো চলো, হ্যাঁ, আর যদি তুমি গড়বড় করো, তুমি যদি উল্টা পাল্টা করো, যেমন ইচ্ছা তেমন চলো, তাহলে আমাদের অবস্থা খারাপ। হ্যাঁ, এই জন্যে কি বলে এই জবান চালনার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা দরকার। হ্যাঁ,
খেয়াল করা দরকার, খুশ করা দরকার। আমরা অনেক সময় এমন সব কথা বলি যে আমাদের কথার কারণে আমাদের ঘনিষ্ঠ লোকেরাও, আমাদের কাছের লোকেরাও দূরে চলে যায়, আপন লোকেরাও পর হয়ে যায়, এই জবানের কারণে, কথার কারণে। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মানুষের মধ্যে সবচেয়ে খারাপ লোক হচ্ছে ওই ব্যক্তি যার জবানের কারণে মানুষ তার কাছে আসতে চায় না, যার জবানের কারণে, যার ভাষার কারণে, কথার কারণে মানুষ তার সামনে আসতে চায় না, তাকে অ্যাভয়েড করে চলে, যে না এর মুখ ভালো না, এর কথাবার্তা ভালো না। আছে না ভাই কিছু মানুষ এরকম, এর জবান ভালো না, এর কথাবার্তা ভালো না, ফাউল কথাবার্তা বলে, বেফাস কথাবার্তা বলে, ঠিক না? অতএব উত্তম হচ্ছে তার কাছে না যাওয়া। বলে এইরকম যারা জবানের কারণে এই ব্যক্তিকে এড়িয়ে চলে, অ্যাভয়েড করে চলে, এই মানুষটা হচ্ছে অত্যন্ত খারাপ মানুষ। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই জন্য বলছেন যে তাই বলে যে আমরা একেবারে কথা বলবো না তা নয়, আমরা কথা বলবো, ভালো কথা বলবো, দিনের কথা বলবো, হ্যাঁ, মানুষের উপকারের কথা বলবো, নেক কাজের কথা বলবো, নেক আমলের কথা বলবো। চুপ থাকার চেয়ে ভালো কথা বলা উত্তম, এর দ্বারা আমার নেকি অর্জন হবে, তাই না ভাই? এর দ্বারা আমার আখেরাত বনবে। আর বেহুদা কথা, বেফাস কথা বলার চেয়ে চুপ থাকা উত্তম, চুপ থাকা উত্তম। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কিতাব সমূহের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত চুপ থাকতেন, দীর্ঘ সময়। হ্যাঁ, তাউইলুস সাক্ত মানে লম্বা সময়, দীর্ঘ সময় পর্যন্ত উনি কথা বলতেন না, চুপচাপ থাকতেন। আর দায়মাল ফিকর, সব সময় তিনি চিন্তিত থাকতেন, ফিকিরবান থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দীর্ঘ সময় পর্যন্ত চুপচাপ থাকতেন আর কি করতেন, উনি ফিকিরবান থাকতেন, চিন্তিত থাকতেন উম্মতকে নিয়ে, উম্মতের নাজাতের ব্যাপারে উনি ফিকির করতেন। তো হযরত মাওলানা আরো বলেন যে হযরতজি, আমাদের হযরতজি এই কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুই ধরনের শক্তি দিয়েছেন, একটা হলো দৈহিক শক্তি বা শারীরিক শক্তি, আরেকটা হচ্ছে চিন্তা শক্তি, চিন্তা করার ক্ষমতা, চিন্তা করার শক্তি। তো মানুষের, তো উনি বলেন যে মানুষের যে চিন্তা করার ক্ষমতাটা এটা অনেক অনেক পাওয়ারফুল, অনেক ব্যাপক, বিস্তৃত। সে ইচ্ছা করলে শুধু এই দুনিয়া নয়, দুনিয়ার বাইরের ফিকিরও চিন্তাও সে করতে পারে। দৈহিক তার যে যোগ্যতা, তার যে ক্ষমতা, এটা সীমিত। দৈহিক ক্ষমতা বা দৈহিক যোগ্যতা এটা সীমাবদ্ধ, এর একটা সীমা আছে যে এর বাইরে সে আর পারে না। কিন্তু চিন্তা শক্তি যেটা, এটা অসীম, অনেক ব্যাপক এবং বিস্তৃত বিষয়াদি নিয়ে, হ্যাঁ, অনেক দূর পর্যন্ত সে চিন্তা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই দুই ধরনের শক্তি দান করছেন। এই জন্যে বলছে সব সময় এই দিনকে নিয়ে চিন্তা ভাবনা করা, পুরা দুনিয়াকে নিয়ে, পুরা দুনিয়ার মানুষ কিভাবে দিন পেয়ে যায়, পুরা দুনিয়ার মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়, পুরা দুনিয়ার মানুষ জান্নাতি হয়ে যায়। এই জন্য আমাদের ফিকিরকে সবসময় কাজে লাগানো, আমাদের চিন্তা শক্তিকে সবসময় কাজে লাগানো। তো উনি বলতেছিলেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেজাজে আরবের বাইরে কখনো সফর করেন নাই। হ্যাঁ, আরব উপদ্বীপের বাইরে
তিনি কোনো সফর করেন নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সমস্ত দুনিয়ার নবী হিসেবে পাঠাইছিলেন, সমস্ত বিশ্বের নবী হিসেবে আল্লাহ তাআলা ওনাকে পাঠাইছিলেন, অথচ উনি ওই আরব দেশের বাইরে কোনো সফর করেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিকির, তার চিন্তা, তার ভাবনা হ্যাঁ সমস্ত দুনিয়ার মানুষকে নিয়েছিল, সমস্ত দুনিয়ার মানুষের হেদায়েতের ব্যাপারে, নাজাতের ব্যাপারে তিনি সবসময় চিন্তা করতেন, ভাবতেন। এই প্রসঙ্গে তিনি হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ কথা বলছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কামকে, দাওয়াতের মেহনতকে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াতে আবার চালাইছেন। উনি মেওয়াতে কাজ শুরু করছেন, ভারতের মধ্যে অল্প কিছু জায়গার মধ্যে তিনি সফর করছেন, ভারতের বাইরে কোনো সফর তিনি করেন নাই, এমনকি আমাদের বাংলাদেশে ওনার কোনো সফর হয়নি। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ বাংলাদেশে কখনো আসেন নাই, কিন্তু ওনার মাথার মধ্যে সমস্ত দুনিয়ার মানুষের ফিকির ছিল, সমস্ত দুনিয়ার মানুষের চিন্তা ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই চিন্তার ফসল হিসেবে সমস্ত দুনিয়াতে এই দাওয়াতের মেহনতকে পৌঁছে দিয়েছেন। এই জন্য বলে যে ভাই আমাদেরকেও ওই রকম ফিকিরে ফিকিরবান হইতে হবে, আমাদের চিন্তার প্রসারণ ঘটাইতে হবে, হ্যাঁ বিস্তৃতি, চিন্তাকে আরো বিস্তৃত করতে হবে, সমস্ত বিশ্বব্যাপী কিভাবে দিন চিন্তা হয়ে যায় এই ব্যাপারে আমাদের ফিকির করতে হবে। এটা আমাদের বিশ্বনবীর বিশ্ব উম্মত হিসেবে আমাদের প্রত্যেকের জিম্মা দেয়। এই জন্য বলেন যে এই ফিকির আমাদের মধ্যে আসবে কিভাবে, বলে যে আমরা মসজিদ দরজে মাশওয়ারা করি, মহল্লায় মাশওয়ারা হয় না ভাই, ডেইলি মাশওয়ারা হয়, দৈনিক মাশওয়ারা, বলে এই মাশওয়ারার মধ্যেও সর্বপ্রথম উমুর রাখতে হবে আলমি ফিকির। আমাদের মহল্লা থেকে কে কে এরকম বিদেশ সফর করতে পারে, কি বলে কে কে বিদেশ সফর করতে পারে, এটা নিয়ে এটাকে এক নাম্বার ই রাখা, উমুর মাশওয়ারার উমুর হিসেবে এক নম্বরে রাখতে বলছেন এবার। তাহলে এইভাবে ফিকির করলে মাশওয়ারার মধ্যে মাথা কামাইলে কি বলেন আমাদের চিন্তা শক্তির বিস্তৃতি ঘটবে, প্রসার ঘটবে ইনশাআল্লাহ। এরপরে উনি একটা কথা বলছেন যে আসলে মাত কাজ বলতে কোনো ঘর, দরজা, বিল্ডিং এসবকে বোঝায় না, বাউন্ডারি ওয়াল, গেট এসব মিলে মার্কাজ হয় না। উনি বলছেন যে মার্কাজ হচ্ছে ব্যক্তি, মার্কাজ হচ্ছে ব্যক্তি, এগুলো মার্কাজ না, মার্কাজ হচ্ছে ব্যক্তি। উনি কোরআনে পাকের আয়াতের রেফারেন্স দিয়ে বলছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ শেষ করলেন, ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজান দেওয়ার আদেশ করলেন যে আপনি এখানে এবার আজান দিয়ে দেন, হ্যাঁ তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন, ইয়াতুকা রিজালা, কাবা ঘরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে তোমার কাছে সারা দুনিয়া থেকে লোকেরা আসবে, হ্যাঁ সারা দুনিয়া থেকে লোকেরা তোমার কাছে আসবে, তোমার কাছে, বলে যে তোমার কাছে এটা কোনো জড় জিনিসকে বোঝায় না, এটা এই কাবা ঘরকে তিনি ব্যক্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করছে। আরেকটা কথা উনি বলছেন যে মা আমরা যে যে আমলই করি না কেন, সেটা নেক আমল হোক অথবা বদ আমল হোক, এই আমলটা যত গোপনেই করা হোক, হ্যাঁ যত নির্জনতার মধ্যেই করা হোক, পাথরের নিচে বসে বসে কেউ যদি কোনো নেকামল বা বদ আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে দুনিয়াতেও প্রকাশ করে দিবেন, আখেরাতেও প্রকাশ করবেন। এই জন্যে বলে যে আমরা কে কি আমল করতেছি না করতেছি, হ্যাঁ এটা আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছু তিনি জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো মোটামুটি এগুলো ছিল হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব রহমাত তোমার বরকতময়
এর মধ্যে আমাদের বড়রা চলে আসলেন এবং মাসরার আমল শুরু হয়ে গেল। উনি এ পর্যন্ত কথাবার্তা বলছেন। তারপরে আসার পরে যে বিষয়টা নিয়ে আলোচনার করার কথা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার আনিস শাহ আসরের আগে দিয়া কিছু গুরুত্বপূর্ণ কথা উনি বলছিলেন। উনি এই কথাটা বলছিলেন যে আমি জাস্ট আপনাদের সঙ্গে আমার কিছু ভাবনা আমার কিছু ফিকি আমি শেয়ার করতে আসছি। এটা মাসোয়ারাও না তার গুজারিও না কি মুজাকারাও না কিচ্ছু না, আমি শুধু আমার ভাবনাটা আমার চিন্তাটা আমার ফিকিরটা আপনাদের সঙ্গে একটু ভাগাভাগি করতে আসছি। তো উনি এসে বললেন যে আমাদের যে পরিসংখ্যান আছে তা থেকে দেখা যায় আমাদের বাংলাদেশে মসজিদের সংখ্যা হচ্ছে 2,64,000, এর মধ্যে 15,000 মসজিদে পাঁচকাম আছে। 2,64,000 মসজিদের মধ্যে পাঁচকাম আছে 15,000 মসজিদে, আর 1,00,000 মসজিদে আংশিক পাঁচকাম আছে। তো এখন আমরা কিভাবে এই আংশিক পাঁচকাম আছে আর যে সকল মসজিদে আংশিকও নাই এই সবগুলো মসজিদের মধ্যে আমরা পাঁচকাম জোরদার করতে পারি? এক তো হচ্ছে যে আমাদের মেহনতের মধ্যে কিছু হালত চলে আসছে, আবার ওই কি বলে যে করোনা টোরোনা মিলাইয়া একটা অবস্থা এই মেহনতের মধ্যে তৈরি হওয়ার কারণে বলে আগে যে মেহনতের ফ্লোটা ছিল ওই ফ্লোটা স্তিমিত হয়ে গেছে, যার কারণে বলে যে অনেক মসজিদে কাজ বন্ধ হয়ে গেছে। এই মসজিদগুলোতে আবার কীভাবে পাঁচকাম পুরোপুরি শুরু হয়ে যায় সেই সাবেক অবস্থায় আমরা ফিরে যেতে পারি? হ্যাঁ, উনি বলছেন যে অন্তত এই 1,00,000 মসজিদ যেখানে আংশিক পাঁচকাম আছে যেটুকু ঘাটতি আছে ওই ঘাটতিটুকু আমরা শনাক্ত করে যদি ওগুলো পুরা করার জন্য মেহনত শুরু করে দেয় তাহলে তো মনে করেন যে 1,00,000 মসজিদে অন্তত পাঁচকাম শুরু হয়ে গেল। এতে করে দেখা যাবে যে পার্সেন্টেজের দিক থেকে আমাদের প্রায় 50% বা তার চেয়ে বেশি হ্যাঁ বাংলাদেশের মসজিদে পাঁচকাম চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা উনি বলছেন যে মাসকুরাতের কাজের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কি বলে যে আমরা নিজেরা চিল্লা দিই তিন চিল্লা দিই বিদেশ সফর করি কিন্তু আমাদের ঘরের মেহনতের কোনো খবর নেই, ঘরের মধ্যে দিনদারি কোনো পরিবেশ নেই, ঘরওয়ালাদের নিয়ে আমরা ফিকির করি না, এমনকি তবলিগওয়ালাদের উনি বলেন যে শতকরায় যে তিন চিল্লা চিল্লা লাগানো পুরনো সাথী যারা যারা মহল্লার কাজ করে মাসোয়ারায় বসে মসজিদে তালিম করে দ্বিতীয় অগস্ত করে সব কিছু করে কিন্তু দেখা যায় কি পরিসংখ্যান নিলে শতকরা 80%-এরও বেশি ঘরে তালিম নেই। তো ঘরে যদি তালিম না থাকে তাহলে আমাদের মাসুরাতরা দিন বুঝবে কিভাবে, দিন মানবে কিভাবে, দিনের প্রতি তাদের আগ্রহ তৈরি হবে কিভাবে? এই জন্য বলছেন যে এটা অত্যন্ত হতাশাজনক। আমরা এই যে মুরব্বীরা এত দিন যাব আমাদেরকে মাসুরাতের মেহনতের গুরুত্ব সম্পর্কে বলতেছেন বুঝাইতেছেন বারবার তাকিদ করতেছেন যে তোমরা প্রতি 2 মাস মহল্লার জামাতে পুরুষদের সঙ্গে 3 দিন করে সময় দাও আর তৃতীয় মাসে গিয়ে মাসুরাত ছাড়া আল্লাহর রাস্তায় বের হও। বলে যে আমরা কি এই কথার উপরে আমল করতে পারতেছি নাই, আমরা পুরুষ সাথীরাই এই আমল থেকে দূরে। বলে যে এই জন্য এটা আমরা আজম করে যাই, হ্যাঁ পুরোপুরি আজম করে যাই যে আমাদের বড়রা যে তর্তিবে বলছেন মাসুরাতের মেহনতের কথা আমরা ওই তর্তিব মোতাবেক ইনশাআল্লাহ এখন থেকে এই মেহনত শুরু করে দেব। কি বলেন সবাই নিয়ে বলতেছেন ভাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন।